Hi guys, welcome back to my channel. আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি অন্য রকম অন্য স্বাদের মাছের রেসিপি হরিয়ালি ফিশ। যে কোনো পাকা পোনা মাছ সেটা রুই, কাতলা অথবা অন্য কোনো মাছ যাই হোক না কেন তাই দিয়ে আপনারা রান্নাটি করতে পারেন। চলুন তাহলে স্টার্ট করি একদম ঘরোয়াভাবে বানানো সুস্বাদু হরিয়ালি ফিশ। প্রথমেই নিয়েছি 5টি কাতলা মাছের পিস। আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন এবং মাছগুলি লবণ ও হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এরপর লাগছে একটু বেশি পরিমাণে ধনে পাতা, 10 থেকে 15টি পুদিনা পাতা, লাগছে কাঁচা লঙ্কা 7 থেকে 8টি। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালের পরিমাণ বাড়াতে অথবা কমাতে পারেন। এরপর নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজটি কেটে টুকরো করে রেখেছি। লাগছে 3 টেবিল স্পুন সর্ষে বাটা আর লাগছে 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এরপর একটি মিক্সিং জারে পেঁয়াজ, ধনে পাতা, পুদিনা পাতা ও কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে আবারও ফিরে আসছি। ওভেনের উপর একটি কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে মাছগুলি ভেজে নেওয়ার মতো অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে মাছগুলি তেলের মধ্যে ছেড়ে একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল বেঁচে আছে তার সাথেই আরো 3 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করলাম। তেল হালকা গরম হলে আগের থেকে তৈরি করে রাখা ধনে পাতা, পুদিনা, কাঁচা লঙ্কা ও পেঁয়াজের পেস্টটি অ্যাড করে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে আদা ও রসুনের পেস্টটি অ্যাড করছি এবং আবারও মিক্সড করে নিচ্ছি 2 মিনিটের জন্য। এরপর 7 মতো লবণ, 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো ও 1/4 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে সর্ষে বাটা অ্যাড করে দিলাম। এবং জাস্ট 5 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি একদম লো ফ্লেমে। এরপর একটু 7 মতো চিনি অ্যাড করে মিক্সড করে নিচ্ছি। গ্রেভির পরিমাণ একটু বাড়ানোর জন্য 1/2 কাপ জল অ্যাড করলাম। মশলার থেকে তেল সেপারেট হয়ে গেলে ভেজে রাখা মাছের পিসগুলি মশলাটির মধ্যে দিয়ে দিলাম এবং মাছগুলি একটু উল্টে পাল্টে নিয়ে মশলার সাথে মিক্সড করে 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে এই অবস্থায় রেখে দিচ্ছি। এবার রান্নাটির একদম শেষের দিকে 1 টেবিল স্পুন সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ফ্লেমটি অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি হরিয়ালি ফিশ এবং সার্ভ করে ফেলুন গরম গরম ভাতের সাথে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন এবং ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি ক্লিক করুন লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।